নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বর্ধমানে অবস্থিত যোগ্যদা দা দুর্গা মাতার মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্যাবলী প্রদান করব সতী যখন দেহত্যাগ করলেন তখন শিব তার শরীর নিয়ে প্রলয় নৃত্য শুরু করলেন বিষ্ণু দেবাদিদেবে এই প্রলয় নৃত্য বন্ধ করার জন্য তার চক্রের দ্বারা দেবীর অঙ্গ খণ্ডিত করতে উদ্ধত হয়েছিলেন সতীর শরীরে নানান অংশ পড়েছে এই মর্তের একান্নটি স্থানে যা মহাপীঠ নামে খ্যাত পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামের যোগ্যদা দুর্গা মন্দির হল তেমনই একটি অন্যতম সতীপীঠ অন্নদামঙ্গলের যে কারণে উল্লেখ আছে ফুলিয়ার কৃত্তিবাসের মতো রামায়ণকালে মহিরাবন বধের পরই পূজিত দেবী ভদ্রকালী বা যোগ্যদাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেন রামচন্দ্র কীর্তি বা সচিত রামায়ণের লঙ্কা কাণ্ডে আছে রাম লক্ষণকে বেঁধে পাতালে নিয়ে যান সেখানে দেবীর সামনে তাদের বলি ব্যবস্থা করলেন কিন্তু হনুমান মাছি রূপ ধরে রাম লক্ষণের পরিচয় জানিয়ে দেন দেবীকে দেবী তখন হনুমানকে বুদ্ধি দেন যে রামকে বলি দেওয়ার আগে মহিরাবন তাকে মহিরাবন তাকে দেবীকে প্রণাম করতে বলবেন রাম যেন তখন তাকে বলেন যে তিনি প্রণাম করতে জানেন না মহিরাবন তখন প্রণাম করার নিয়ম দেখাবেন রামকে আর তখনই রাম তার মুন্ডোচ্ছেদ করবেন এমনটাই করেছিলেন রামচন্দ্র এরপর পাতালে আশ্রিত দেবী আক্ষেপ করে হনুমানকে বললেন সাধিয়া রামের কার্য চলিল সত্তর কে করিবে সেবা মর পাতাল ভিতর পরে শ্রীরামচন্দ্র আজ্ঞায় লক্ষণকে দুটি কাঁধে আর দেবীকে মাথায় নিয়ে হনুমান রহনা হলেন তবে বীর হনুমান দেবীরে লইয়া গ্রামে রাখে তার স্থাপন করিয়া পাশাপাশি প্রচলিত আরও একটি কাহিনী রয়েছে গ্রামে একদা এক শাখা শাখারী শাখা বিক্রি করতে আসত সেখানে এক বিশাল দিঘির ঘাটে এক লাবণ্যময়ী বালিকাকে স্নান করতে দেখে দেখে পরে সেই শাখারীকে শাখা পরিয়ে দিতে বলে আর দাম দেওয়ার বেলায় বলে তার বাবা মন্দিরের পুরোহিত তাকে গিয়ে বল ঘরের কুণ্ডুলিতে ঘরের কুলুঙ্গিতে পাঁচ টাকা রাখা আছে সেই টাকাই যেন তোমার শাখার দাম দেয় শাখারি মেয়েটির কথা অনুসারে পুরোহিতের কাছে যায় কিন্তু সে বলে তার কোনো মেয়ে নেই কিন্তু প্রমাণ করার জন্য শাখারি তাকে দিঘির কাছে নিয়ে যায় মা তখন জলের তলা থেকে তার দুই হাতে দুই হাতের শাখা দেখান শাখারি বুঝতে পারে এ আর কেউ নয় স্বয়ং মা এই খ্রির গ্রামেই যোগ্যতা মন্দিরটি নতুন করে সংরক্ষণ করেন বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র প্রাচীন যোগ্যতা মূর্তি কোনোভাবে হারিয়ে যায় সম্ভবত তার আদেশে হারিয়ে যাওয়া মূর্তি অনুকরণে পাথরের দশভূজা মহিষমর্দিনীর মূর্তি আবার বানানো হয় যা তৈরি করেন দাইহাটার প্রস্তত শিল্পী নবীন ভস্কর এরই মধ্যে ঘটে গেল আরেকটি অলৌকিক ঘটনা ক্ষীর নদী সংস্কারের সময় নতুন মূর্তিটি সঙ্গে উঠে আসা হারিয়ে যাওয়া উঠে আসে হারিয়ে যাওয়া পুরনো যোগ্যতা মূর্তিটি মূর্তি ফেরত পাওয়ার আনন্দে ক্ষীরগ্রাম ও তার পাশাপাশি গ্রামের মানুষেরা মিলে গড়ে তুললেন সম্পূর্ণ আলাদা একটি মন্দির আর ওই মন্দিরেই নবরূপে প্রতিষ্ঠিত হল এই মূর্তিটি ক্ষীরদিঘির জলের ভেতর থেকে শ্বেত পাথরের মন্দিরটি বানিয়ে দেবীকে রাখা হয় বর্তমানে দুটি মন্দির দুটি দেবীর মূর্তির জন্য নির্ধারিত নতুন মন্দিরটিকে দেবীকে মন্দিরটির দেবীকে ভক্তরা দর্শন করতে পারেন কিন্তু পুরনো মন্দিরের দৃশ্যত্ব কোনো বিগ্রহ নেই কারণ দেবীর বাস ক্ষীর দীর্ঘিতেই এই মন্দিরেই রয়েছে প্রবেশ মণ্ডপ তারপর গর্ভগৃহ গর্ভগৃহের দেওয়ালে ঘেসেই দেবীর বেদী ওই দেবীতেই দেবীর নৃত্য পুজো হয় তন্ত্রচূড়ামণির মতে এই দেবীর অবস্থান সেখানে যেখানে সেখানে অন্নদেবীর মূর্ত মূর্তির পুজো হয় না ক্ষীর নদীতে নিমজ্জিত দেবীকে বছরে পাঁচ দিন জলের থেকে তোলা হয় অক্ষয় নবমী বিজয় দশমী পনেরোই পোষ ঠাকুর সপ্তমী এবং বৈশাখ সংক্রান্তিতে প্রতি বছর বৈশাখ সংক্রান্তিতে সংক্রান্তি তিথিতে গ্রামে মহাপুজো অনুষ্ঠিত হয় ওই দিন মাতৃমূর্তি ভক্ত সাধারণ সাধারণের দর্শনে উন্মুক্ত রাখা হয় এই উপলক্ষে বসে মেলা প্রচুর ভক্তের সমাগম হয় শোনা যায় এই মন্দিরে একদা নাকি নরবলির প্রথা ছিল হরিদত্ত নামে এক রাজা নরবলির নিয়ম চালু করেন প্রত্যেক পরিবারে এক একজন সদস্যকে প্রতি পূজায় বলি প্রদত্ত হিসাবে নির্বাচনা করা হবে এই ছিল তার নিয়ম স্বভাবত এই ঘোষণায় শোকাচ্ছন্ন হয়ে পড়েছিল গ্রামের বর্গের বাড়িতে ওই নিয়মানুসারে একবার পালা পড়ে পূজারী ব্রাহ্মণে শোকাগ্রস্ত ওই এক পুত্রী ব্রাহ্মণ ব্রাহ্মণীর ভোর রাতে গ্রাম পরিত্যাগ করার চেষ্টা করেন কিন্তু পথে দেবীর দর্শন ও আশীর্বাদে তারা আবার গ্রামে ফিরে আসেন কথিত আছে ওই ঘটনার পর থেকেই নরবলির প্রথা বন্ধ হয়ে যায় পরিবর্তে শুরু হয় বলি এখন মূলত পূজা হয় যোগ্যতা মারি এবং পুরনো মন্দিরকে কেন্দ্র করে সমগ্র ক্ষীর গ্রামের পুজোর নির্ঘণ্ট মানা হয় বোধন হয় কৃষ্ণনবমীর দিন বেলবরণের সময় বেলবরণের মাধ্যমে তৃতীয়ার দিন বসে মায়ের বসে মায়ের ঘট, পান ধান ও মান দিয়ে ষষ্ঠীর দিন তা আবার ক্ষীর দিঘিতে নিমজ্জিত করা হয় পরে ঘটে আবার পরিপূর্ণ করা হয় এবং ওই দিনই নবপত্রিকার সংকল্প মূলত পুরনো মন্দিরে মন্দিরে নবপত্রিকাকে দুর্গারূপে পুজো কয়দিন দেবীকে আরাধনা করা হয় যদিও এই মন্দিরে মন্দির প্রাঙ্গনে বলি প্রথার প্রচলন আছে প্রসঙ্গত উল্লেখ্য যে আজও কিন্তু ডোম সম্প্রদায়ের মানুষেরা দেবীকে সামনে বুক চিরে রক্ত দেন কিন্তু পুরনো মন্দিরে মাকে প্রতিদিনের মতো দুর্গাপুজোর সময়ও নিরামিষ ভোগ নিবেদন করা হয় থাকে অন্ন দুটো সবজি ডাল ভাজা চাটনি পায়েস ও বদে ভক্ত সাধারণ প্রতিদিনই প্রসাদ পেতে পারেন চল্লিশ টাকার বিনিময় জানালেন মন্দির সম্পাদকরা তিনি আরো জানালে যে বিশেষ বিশেষ দিনে ভক্তদের মন্দির মন্দিরের পক্ষ থেকে ভোগের প্রসাদ বসিয়ে খাওয়ানো হয় তার মধ্যে পনেরোই পোষ মন্দির প্রতিষ্ঠার দিন প্রায় পঁচিশ হাজার ভক্তকে আর বৈশাখ সংক্রান্তিতে উপস্থিত লাখখানে ভক্তদের মধ্যে অন্তত হাজার চল্লিশ ভক্তকে প্রসাদ গ্রহণ করানো হয় প্রসঙ্গত উল্লেখ্য যে ক্ষীরদিঘিতে যে ক্ষীরদিঘি হল মূলত ক্ষীর নদী গ্রামের উত্তর ভাগে আছে কাদর খাল যার পোশাকি নাম ব্রাহ্মণী এটি বয়ে চলে ঘুমুর গ্রামের দক্ষিণে খণ্ডেশ্বরী নদীর সঙ্গে মিশেছে এই মিলিত ধারাই গ্রামের ভাগীরথীর সঙ্গে যুক্ত আছে এককালে নদীতে হয়তো প্রবল ছিল এই ক্ষীরদিগির জোড়া মন্দির মায়ের বাড়ি উত্থান মন্দির ক্ষীরকণ্ঠর ভৈরব মন্দির শাকারি ঘাট সবই দর্শনীয় স্থান হাওড়া থেকে ট্রেন বর্ধমানে কিংবা কৈচর স্টেশনে যেতে পারেন কৈচর স্টেশন থেকে বা বাসস্টপ থেকে চার কিলোমিটার সেখানে টোটোও চলে কাটোয়া বর্ধমান রেলপথ সতেরো কিলোমিটার তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রিয়ত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ